এইসব হুজুরকে আপনারা বন্দি করেন, যারা যারা বলৎকার করে, কি কি বললেন? আচ্ছা যাই হোক, মাওলানা হামজা কাউরে বলৎকার করার কাহিনী আমি শুনি নাই, মাওলানা রফিকুল ইসলামও কাউরে বলৎকার করে নাই, মিজানুর রহমান আজারি দেশ ছেড়ে চলে গেছে, তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি মুন্নি চৌধুরী মেধা আপনাকে বলবো যে এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিএনপির ম্যান্ডেট বা আপনার নিজের ম্যান্ডেটটাও এখানে অ্যাড করে কথা বলার অনুরোধ করছি। মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান সাহেব একটু আগে বলেছেন যে কুসংস্কৃতির বিরুদ্ধে আসলে আমাদের আওয়াজ তোলার বিষয়টা এখানে দেখেন, গত 15 বছরে, আপনি তো রমজান মাসের পয়লা বৈশাখের কথা বলতেছেন, গত 15 বছরে বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয় মাওলানারা, সবচেয়ে বেশি কারা নির্যাতিত হয় মাওলানারা, যাদেরকে এখন পর্যন্ত কারাবন্দী করে রাখা হয়, এবং জামাতের যে আমির ছিলেন মাওলানা সাইদি সাহেব, এখন পর্যন্ত একটা মিথ্যা মামলা, কি জানো, যুদ্ধ অপরাধীদের মামলায় তাকে কিন্তু কারাগারে রাখা হয়েছে। তার জনপ্রিয়তা ইসলাম প্রচারের ক্ষেত্রে তার যে ভূমিকা ছিল, বা এখন পর্যন্ত তার দলের যারা মাওলানা আছেন, এখন পর্যন্ত যারা যা করছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলবে না, আমরা ছোটবেলা থেকেই তার ওয়াজ শুনে আসছি। আরেকটা জিনিস দেখেন, রমজানের ইফতার পার্টি থেকে আপনাদের দক্ষিণের একজন জামাতের নেতাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে ইফতার। আরে ইহুদিরা আপনার ইসরায়েলে মানুষ খুন করে রমজান মাসে, সেটা আমরা দেখছি, এখন ইসরায়েল বাংলাদেশ হয়ে গেছে, মানে বাংলাদেশে মুসলমানদেরকে ইফতারের পার্টি থেকে তুলে নিয়ে যাইতে হয়। তাহলে আপনি কিভাবে বলেন যে এই দেশে পয়লা বৈশাখকে প্রাধান্য কেন দিচ্ছে, বা পয়লা বৈশাখ আসলে কি ছিল? পয়লা বৈশাখটা বাংলাদেশের মানুষ পালন করবে, এটা বাংলাদেশের বাঙালিদের একটা সংস্কৃতি ছিল, কিন্তু সেই আনন্দ যাত্রাকে নিয়ে গেল মঙ্গল যাত্রায়। এখানে আপনি পেঁচা, হনুমান, হাতি, সূর্য, অনেক কিছুর কি যেন মুখোশ টুকুশ বানায় যে মানুষ যে মিছিল করে, এটার মধ্যে আসলে কি শিক্ষা পাই আমরা? আমাদের দেশের যে 96% মুসলমান, তাহলে এই দেশে যে আমরা যারা বাস করি, আমাদের বাচ্চারাও কিন্তু ওই 96% মুসলমান হয়ে এই দুনিয়াতে আসতেছে, তাহলে এরা কি শিখতেছে? মঙ্গল শোভাযাত্রা, পয়লা বৈশাখ কি আপনার ওই রমনা বটমূলে গিয়ে পান্তাভাত খাওয়া, গান শোনা, রবীন্দ্রসঙ্গীত বা নৃত্য দেখা, তারপরে আদার্স যে গুলা করে যে মঙ্গল শোভাযাত্রা, এই রমজান মাসকে সম্মান দেখিয়ে পয়লা বৈশাখের উৎসবটাকে আপনার যতটুকু পারা যায়, মানে যতটুকু পারা যায় কম করে করা করা উচিত, এবং সেই ক্ষেত্রে ইসলাম বিরোধী যে ঘটনাগুলো ঘটতেছে মঙ্গল শোভাযাত্রার নামে, এক আপনার ধরেন সনাতন ধর্মের যে সংস্কৃতিটাকে আমাদের প্রজন্মকে উৎসব হিসেবে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমরা নিতে পারি না, এটা আমাদের প্রজন্মের জন্য খুবই দুঃখজনক। সেই বিষয়টা দেখার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাজনীতিবিদ, বাংলাদেশের সুশীল যারা শিক্ষিত সমাজ আছে তাদের। একটা কথা স্ট্যাটাস দিল, সেটা টোটালি আমাদের ধর্মের বিরুদ্ধে চলে গেল, তাহলে তার বিরুদ্ধে কেন আইসিটি মামলা হয় না? আমার কথা হচ্ছে যে উস্কানিমূলক কথাবার্তা কি শুধুমাত্র মানে যারা আলেম ওলামা আছে তারা বলে যে আপনার এই পেঁচা হনুমানের মূর্তি দিয়ে ইসলাম ধর্মকে ধ্বংস করা হচ্ছে, এইসব কথা যখন মাওলানারা বলে তখন তাদের বিরুদ্ধে আইসিটি মামলা হয়? আপা যে বললো সংযম হবার বিষয়টা ব্যক্তিগত, সরকারের কোনো দায়িত্ব না, এটা আপনার বা আমার কোনো দায়িত্ব না, কিন্তু এখানে হচ্ছে যে গণসচেতনতামূলক যে বিষয়গুলা, ধর্মীয়, সাংস্কৃতিক এবং আদার্স যে কোনো কিছু, এগুলা কিন্তু সরকারের গণ সচেতনতা করার জন্য একটা ফান্ড থাকে, তারা এটা করতে পারে, সরকারেরও দায়িত্ব। আর আরেকটা জিনিস বললেন যে এই যে বৈশাখী, পয়লা বৈশাখ, এটা সরকারের কোনো দায়িত্ব না, সরকার এখানে কোনো টাকা পয়সা দেয় না। শুনেন, বাংলাদেশে যে বাজেট হয় সেই বাজেটের মধ্যে কিন্তু পয়লা বৈশাখের জন্য কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়কে টাকা দেওয়া হয়, মানে বাজেটের একটা অংশ কিন্তু, এবং সেই অংশের টাকাটা পায় হচ্ছে বাংলা একাডেমি, আর মঙ্গল শোভাযাত্রা করে হচ্ছে যে কি যেন বলে ঢাকা ইউনিভার্সিটি, তারা ওই ফান্ড গুলো ওইভাবে পায়, ওই নিজের পকেটের পয়সা দিয়া আপনার কখনো এই সমস্ত এই সনাতন ধর্মের এই প্রোগ্রাম গুলা কখনো তারা করার তাদের ক্যাপাসিটি থাকে না, দে হ্যাভ লট অফ ফান্ড, তাদের ব্যাকে ফান্ড গুলা থাকে, এটা সবাই পয়লা বৈশাখের ফান্ডের জন্য কিন্তু সরকারি ফান্ড দিয়ে থাকে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আপনার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকিন, অ্যান্থনি ব্লিংকেনের যে মিটিংটা হয়েছে, এটা কিন্তু তাকে বৈঠকটা এটা তাকে ডেকে নেওয়া হয়েছে, কিন্তু মানে তাকে ডাইকে নিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে হাউ ইউ ক্যান ডু দা
মানে ইলেকশন আর আদার থিং, এটা আসলে মানে আমাদের ভাষায় আমজনতা। এই যে শব্দটা এখন ইউজ করলে না আপা, এটা হ্যাঁ কি, এটা কি আইনগত শব্দ যে একজন পররাষ্ট্র অবশ্যই, মন্ত্রীকে, এক দেশের পররাষ্ট্র মন্ত্রীকে আরেক দেশে ডাইকা নিতে পারে? উনি তো হ্যাঁ আসামি ডেকে না। নিতে পারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীকে ডেকে নিয়ে তাকে, তো আপনি শুনেন, তা এখন পর্যন্ত, এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এবং আমেরিকার পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে যে মিটিং হয় সেটার কিন্তু আপনার কি বলে এটাকে মিনিংফুল স্টেটমেন্ট কিন্তু আমরা এখনো পাই নাই। যেহেতু মিনিংফুল স্টেটমেন্ট পাই নাই, তারা তাদের তাদের যে তাদের আপনার স্টেট মিনিস্ট্রিতে যে ইনফরমেশনটা দিছে সেখান থেকে হয়তো আমরা কিছু তথ্য পাইছি, কিন্তু আপনার তাদের তাদের নিজস্ব যে মিনিংফুল স্টেটমেন্ট এটা কিন্তু জনগণ এখনো পায় নাই। সেক্ষেত্রে আমি বলতে পারি যেহেতু এখনো আমাদের না, পররাষ্ট্রমন্ত্রী কোনো ডাইকা স্টেটমেন্ট নিয়ে দেয় নাই, শব্দটা কি বিরোধী দল হিসাবে আপনারা বলছেন, নাকি এটা ডাইকা নিয়ে কোনো অফিসিয়াল শব্দ? আপনারা না কি ওটাকে পারবেন, বাংলাদেশ কি পারবে পাশের কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীকে ডাইকা আনতে? কেন আমাদের, আরে ভাই ভারত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলে ভারতকে বলে এসেছি বাংলাদেশকে আবার ক্ষমতা নেওয়ার জন্য, ওই রকম পররাষ্ট্রমন্ত্রীকে আমেরিকা তো আপনার তলব করছে বাংলাদেশের মানবাধিকার, বাংলাদেশের ইলেকশন এসব বিষয়ে খবর নেওয়ার জন্য, তারা কিভাবে এটা সলভ করবে? তাহলে এরকম তো কোনো মিটিং, এবং প্রধানমন্ত্রী তাকে একটা চিঠিও দিয়েছে পররাষ্ট্রমন্ত্রীর কাছে গোপন চিঠি, তার বিভিন্ন কথাবার্তা বলে, তো এই জিনিসগুলো তো অবশ্যই তাকে ডেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার ফিডব্যাক যেহেতু আমরা এখনো পাই নাই, আমি মনে করি যে পলিটিক্যাল ট্রান্সফরমেশনের বিষয়গুলো যদি আপনি চিন্তা করেন তাহলে আমি মনে করব মমিন, আমাদের যে মানে মুমিন পররাষ্ট্রমন্ত্রী মুমিন মমিন সাহেব ওনাকে ডেকে নেওয়া হয়েছে। আপনার স্টেট মিনিস্টার একটা যে কথা বলছে, দেখেন উই আর কমিটেড টু কন্টিনিউইং টু ওয়ার্ক টুগেদার টু ফাইন্ড ওয়ে টু স্ট্রেংথ and depend on relationship to address as we economic development and human rights, and of course we are looking, the world is looking to Bangladesh for its next election to make sure that they set a strong example for free and fair election for the region and for the world. তো এই জিনিসটা কিন্তু মানে এটা সোজা সাপটা কথা হচ্ছে যে বাংলাদেশের মানবাধিকার, বাংলাদেশের ইলেকশন, বাংলাদেশের আপনার আইসিটি আইন যেটা, তারপরে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা, তারপরে যেটা হচ্ছে শ্রম অধিকার, এই বিষয়গুলা বাংলাদেশের যে বিষয়গুলা তারা উদ্বিগ্ন, তো এই বিষয়টা যদি উদ্বিগ্ন মানে হচ্ছে দে ডোন্ট বিলিভ দ্যাট বাংলাদেশে একটা ফেয়ার ফেয়ার ইলেকশন হইতে পারে, তো ওই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার যেহেতু সংসদে আপনার খুবই রেগে গিয়ে বাংলা আপনার আমেরিকাকে বলছে যে তারা বাংলাদেশের যে কোনো দেশের সরকার ব্যবস্থাকে উল্টা পাল্টা করতে পারে, এই জিনিসগুলো প্রাইম মিনিস্টার বলে ফেলছে যখন, তখন আপনার আমার কিন্তু বিশ্বাস করতে হবে যে সামথিং গোয়িং মানে গোয়িং অন। একটা জিনিস হচ্ছে কি, আমাদের দেশে যে বর্তমান সরকার ব্যবস্থা, ঠিক আছে, এই সরকার ব্যবস্থা ধরেন শেখ হাসিনা সরকারের অধীনে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচন বিগত সময়ে আমরা দেখেছি, এবং সামনে যে নির্বাচন হবে সেটাও কিন্তু আমরা জানি।